আলোকচিত্রের মোট 51টি আলোকচিত্র। সবগুলো ছবি এক সুতোয় বাঁধা। এই সুতোটা হলো মানুষের জীবন। সবগুলো ছবিতে ঘুরে ফিরে আসলে জীবনের গল্পই বলা হয়েছে। রাজধানীর ধানমন্ডির আলিয়াস প্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে চলমান উপাখ্যান শিরোনামের আলোকচিত্র প্রদর্শনী। আলিয়াস প্রসেসে গত বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত 3 মাসের ভিজুয়াল স্টোরি টেলিং বিষয়ক যে কর্মশালা অনুষ্ঠিত হয় তারই পরিণতি এই প্রদর্শনী। কর্মশালা ও প্রদর্শনীর সমন্বয়ক ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী আবির আবদুল্লাহ। আমার প্রথম থেকে একটা উদ্দেশ্য ছিল এই ওয়ার্কশপে ছাত্রছাত্রীরা যেই কাজ করবে তাদের কাজ দিয়ে একটা প্রদর্শনী করার। আজকের এই প্রদর্শনী সেই 3 মাসের ওয়ার্কশপেরই ফসল। কিন্তু আমি যেই জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে ফটোগ্রাফাররা যারা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছিলেন তারা বিভিন্নভাবে বিভিন্ন বিষয়কে বেছে নিয়েছিলেন এবং সেই বিভিন্ন বিষয়ের কাজ কিন্তু আজকে প্রদর্শিত হচ্ছে। আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি এবং আমরা যে পরিবেশের ভিতর দিয়ে এখন বড় হচ্ছি বা একটা পরিবেশ অতিক্রম করছি সেই পরিবেশের গল্পগুলি মূলত এই প্রদর্শনীর উপযোগ্য বিষয় হিসেবে উঠে এসছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী আলোকচিত্র শিল্পীরা হলেন আশিকুর রহমান, মোহাম্মদ ইকবাল হোসেন, শুভ্র পাল, প্রসেনজিৎ দাস ও রুবেল কর্মকার। ব্রহ্মপুত্র নদীকে কেন্দ্র করে আমার এই স্টোরিটার কাজ করা, যেটার মূল উদ্দেশ্য ক্লাইমেট চেঞ্জের প্রভাবের ফলে ব্রহ্মপুত্র নদী যেমন পাল্টে গেছে পাশাপাশি তাদের জীবন জীবিকা এবং মানুষের কর্মসংস্থান আনুষঙ্গিক সব দিকগুলোও পাল্টে গেছে। সেই জীবনযাত্রার ধরন কেমন, প্রতিনিয়ত কেমন পাল্টে যাচ্ছে সেই চিত্রগুলোকে আমার এই স্টোরির মাধ্যমে তুলে ধরা। আমার গল্প মূলত চা বাগানের একজন শারীরিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে। সে শুধু যে প্রতিবন্ধী এরকম না, মানে সব দিক থেকেই সে বিকলাঙ্গ, সে কথা বলতে পারে না, নিজের কাউকে চিনে না সে এবং শারীরিকভাবে সে প্রতিবন্ধী। তো তার বাবা, আমরা সবাই জানি যে একজন চা বাগানের কর্মীর বেতন মানে প্রত্যেক দৈনিক আয় হচ্ছে 120 টাকা। তো যদি বাবা কাজে যায় তাহলে মাকে থাকতে হয়, মা কাজে গেলে বাবাকে থাকতে হয়। তো মোস্ট অফ টাইম বাবাই থাকে। তো ওই ছেলেকে নিয়ে তার বাবার যে প্রত্যেক দিনের যে সংগ্রাম, মায়া মমতা ভালোবাসা, সেটা নিয়ে আমার গল্প আর কি। এখানে আমি কিছু কাজ দেখলাম এবং সবারই কাজ অসাধারণ কাজ এবং সবারই চিন্তাভাবনা একটা ছাপ দেখতে পাচ্ছি যে এগিয়ে যাওয়ার। বিশেষ করে এখানে ক্লাইমেট চেঞ্জ, বিউটিফুল বাংলাদেশ, মেন্টাল হেলথ, তারপর আর একটা দেখলাম যে মাই ফাদার হিরো, মানে সবারই আলাদা আলাদা টপিক নিয়ে কাজ করছে, যেটা একজন ফটোগ্রাফারের কাম্য হওয়া উচিত অ্যাডভান্স লেভেলে। প্রদর্শনীটি চলবে 27 জুন পর্যন্ত। রোববার ছাড়া প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকছে।